অনুপাতের বিন্যাসের অঙ্ক, অনুপাতের আস্থা সীমা বিন্দু কষ্টটি তোমরা দেখো বুঝা যাবে অনুপাতের আস্থা সীমা। কোন এলাকা হতে 100 জন ভোটারকে নির্বাচন করা হলো, 100 জন ভোটারকে নির্বাচন করা হলো, তাদের 55% কোন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করে, তাদের 55% কোন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করে, ওই প্রার্থীকে সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতের 95% আস্থা সীমা বের, অনুপাতের 95% আস্থা সীমা বের করো। কোশ্চেনের মধ্যেই বলা আছে কি আস্থা সীমাটা কার, গড়ের নয় অনুপাতের। আচ্ছা তাহলে আমরা সমাধানে আসি, সমাধানে আসি আমরা, আমার দেয়া আছে লিখি কি দেয়া আছে একটু আমরা দেখো। 100 জন ভোটারকে নির্বাচন করা, নির্বাচন মানে কি নমুনা রাখা, আমরা নমুনা রাখা কমা এন ইকুয়াল টু কি আমাদের 100, আর তাদের 55% মানে এই 100 জনের 55% তার মানে কি এই 55% অনুপাত, কোন অনুপাত তাদের মানে কাদের নমুনা, তাহলে 55% হচ্ছে নমুনার অনুপাত, নমুনার অনুপাত কমা পি বার ইকুয়াল টু 55% সমান সমান 0.5 এই যে দেওয়া আছে। প্রশ্ন দেওয়া কি বলতে কি বলতে পারি, আমাদের নমুনা একটা দেওয়া আছে, নমুনার অনুপাত দেওয়া আছে, খুব সহজে বোঝাচ্ছে। আর কোশ্চেন কি বলা আছে, কাদের সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতের মানে কি অনুপাতের আস্থা সীমা, তাহলে আমরা লিখি এখন সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতের 55% ইংরেজি দেখি 95% 95% আস্থা সীমা হবে ঢেস, অনুপাতের আস্থা সীমা। আমরা অনুপাতের আস্থা সীমা সূত্র পাশ জানি আমরা কি সূত্র, পি বার মাইনাস জেড আলফা বাই টু রুটোবার, রুটোবার টা সূত্র হচ্ছে পি বার ব্রেকেটে ওয়ান মাইনাস পি বার ডিভাইড বাই এন, এই ডিভাইড লেখার সময় মনে রাখবা প্রমিসের মাঝখানে টানটা এই টানটা আগে দিবা, তাহলে কিন্তু লেখা ভুল হয়ে যায়, কি ভুল হয়ে যায় টানটা রুটির নিচে চলে আসে, খুব কেয়ারফুল অধিকাংশ খাতায় এই টানটা রুটির নিচে, রুটির নিচে মানে এন রুটের বাইরে চলে গেল, শুধু ভুল লেখা হলো অঙ্ক শুদ্ধ হলো তেমন একটা নাম্বার পাওয়া যাবে না, পাই লেস দেন ইকুয়ালস যা লিখছি তা আবার ডাই হবে কিন্তু প্লাস চিহ্ন হবে মাইনাস, এবার প্লাস জেড আলফা বাই টু রুট ওয়ান, রুট ওয়ান লিখছি এই টার আগে ওগুলি কি হবে পি বার বেঁকেতে ওয়ান মাইনাস পি বার ডিভাইড বাই এন, খুব সহজ কিন্তু এই সূত্র আমাদের শুধু মান সব আমাদের দেওয়া আছে, এন দেওয়া আছে পি বার দেওয়া আছে জেড আমার লাগবে, বা লিখি পি বার হচ্ছে 0.55 মাইনাস জেড আমার, তাহলে করি আমরা এই পাশে সি আই ইকুয়াল টু 95% আলফা ইকুয়াল টু কত জানেন 5% সমান 0.05 জেড আলফা বাই টু, শুধু আলফা বাই টু সুতরাং আলফা বাই টু ইকুয়াল টু 0.05 ডিভাইড বাই টু ইকুয়াল টু 0.025, এখন সুতরাং জেড আলফা বাই টু ইকুয়াল টু এই 0.025 দিয়ে টেবল থেকে মান নির্ণয় করব, টেবল থেকে মান নির্ণয় করলে এর মান আসছে 2.98 সরি। আচ্ছা তাহলে আমরা কি পেলাম আলফা টুর মান কত 0.025, তাহলে জেড আলফা টুর মান মানে কি এই 0.25 টেবিলে দেখে জেড আলফা টুর মান বের করবো, তার মান হচ্ছে আমাদের কি টেবল থেকে বের করলে 1.96, আগে মানে আমি বের করছি 1.96 রুট ওভার 0.55 ব্র্যাকেট 1 মাইনাস 0.55 এর মানে কত হবে 100 লেস দেন ইকুয়ালস পাই লেস দেন ইকুয়ালস, এখানে যা লিখছি তাই হবে, সো প্লাস চিহ্ন দিতে হবে, কিন্তু প্লাস চিহ্ন দিবে আর চিন্তা কিছু নেই, 0.55 প্লাস 1.96 রুট ওভার 0.55 ব্রেকেট 1 মাইনাস 0.55 ডিভাইড বাই 100
এই এবার আসো বলি বা 0.55 মাইনাস 1.96 উঠবার টান 0. কি 55 ইনটু 0. কি হবে 45 বিয়োগ করলে মানে জিজ্ঞাসা আমাদের 100 লেস দেন ইকুয়ালস পাই লেস দেন ইকুয়ালস 0.55 প্লাস 1.96 উঠবার উপর হচ্ছে 0.55 পূরণ 0.45 ডিভাইড বাই কি 100 এবার কি আমাদের বা 0.55 মাইনাস 1.96 ইনটু এই পুরো কাজটা রুটটা আমরা একসঙ্গে ক্যালকুলেট করতে পারি পুরো কাজটা আমরা একসঙ্গে ক্যালকুলেট করলে মান আসবে আমাদের 0.0497 0.0497 এই পুরো কাজটা শেষ করলে তাহলে 0.0497 লেস দি ইকুয়ালস 0.55 প্লাস 1.96 ইনটু 0.0497 এবার এবার কি 0.55 মাইনাস গুণ করব গুণ করব কি ক্যালকুলেটর গুণ করব ক্যালকুলেটর গুণ করলে আমার মান আসছে এখানে 0.18 সরি মান আসছে 0.0974 0.0974 মানে 0.0974 less than equals 0.55 plus 0.0974 এই এরপর বাকি আজকে বলে বিয়োগ করবো আর কি করবো যোগ করবো ওটা মুছে নিই আমার বিয়োগ করবো আর কি করবো যোগ করবো 0.53 বিয়োগ করলে আমার তাও আবার কি দিয়ে করবো ক্যালকুলেটর দিয়ে করবো টোটাল বিক্রি উত্তর হবে আমাদের 0.6477 ব্যাখ্যা করে লিখতে পারি ওই প্রশ্ন নিয়ে সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতে ভোট প্রদানের অনুপাত এই সকল ভোটারের ভোট প্রদানের অনুপাত 0.4526 থেকে 0.6474 এর মধ্যে থাকার সম্ভাবনা 95% আর হচ্ছে সকল ভোটারের ভোট প্রদানের অনুপাত মিলিয়ে কিন্তু মানাতে হবে না অর্থাৎ সকল ভোটারের ভোট প্রদানের অনুপাত 0.4526 থেকে 0.6474 এর মধ্যে থাকার সম্ভাবনা 95% আরেকটি আমরা অঙ্কে যাচ্ছি আরেকটি কোশ্চেন আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার একটু বলতেছি কোন একটি প্রতিষ্ঠানতে 60টি দ্রব্য নির্বাচন করা হলো অনুমতির অঙ্ক একটু ভিড় বলতেছিল কোন প্রতিষ্ঠান হতে নির্বাচিত 60টি দ্রব্যের মধ্যে 32টি ত্রুটিপূর্ণ এই প্রশ্ন দেখো 60টি দ্রব্যের মধ্যে 32টি দ্রব্য ত্রুটিপূর্ণ তারপর কি বললো এর প্রশ্ন বললো যে ত্রুটিপূর্ণ দ্রব্যের অনুপাতের জন্য ত্রুটিপূর্ণ দ্রব্যের অনুপাতের জন্য 95% আশপাশে হবে প্রশ্ন একটু ডিফারেন্স একই প্রশ্ন এটাও দেখা যাচ্ছে প্রশ্ন কি আসছে কার অনুপাতের ইজি বুঝে যাচ্ছে ডিফারেন্স কোন জায়গায় ওখানে 95% নমুনার উপর দেওয়া ছিল এবার নমুনার উপর দেওয়া নাই নমুনাটা বের করতে হবে কি বের করতে হবে কোন প্রতিষ্ঠান হতে নির্বাচিত 60টি দ্রব্যের মধ্যে 32টি দ্রব্য তো বললো নির্বাচিত দ্রব্য কটি 60টি আমার কিন্তু দেওয়া আছে নমুনার আকার নমুনা কি আকার কমা স্মল এন ইকুয়াল টু কত বলেন 60 আর আগে অঙ্কে নমুনা অনুপাত দেওয়া ছিল 55% এখানে কি দেখো অনুপাত দেওয়া নাই কিন্তু নমুনা দেওয়া নাই বিবার দেওয়া নাই নমুনা অনুপাত বিবার দেওয়া নাই কিন্তু বের করতে পারি 60টির মধ্যে 32টি অনুপাত 60টির মধ্যে
32 durumda. Tabii ki, tutup onu da bir onu bat, tutup onu da bir onu bat, numara onu bat. Bir ne gördü? 60 modde ki 32 di. 60 peki? 32. 60 peki? 32. 60 modde 32. Sen aman diyor ha? E 60 diye 32 hat bile, onu bat bile bu. Onu bat, numara bat bile bu. Ne yapıyor ki bu der? Ne avda onko, onko ağır bu değil. Onko ağır bu da değil gel. Acha. E tutup onu da bolun. 32 32 টি ভালো কিন্তু এবারে কোশ্চেন দেখো এই 60 এর 32 হবে না কারণ কি তোমাকে অনুপাত বলছে কোন দ্রব্যে ত্রিভুজ দ্রব্যে এই এই যে এখন 60 এর 32 কার হয়ে গেল এই 60 32 যদি ভালো হয় ভালো দ্রব্যের অনুপাত হয়ে গেল কোন দ্রব্যের অনুপাত হয়ে গেল ভালো দ্রব্যের অনুপাত হয়ে গেল তাহলে আমাদের আমাদের প্রশ্ন আস্থা সীমা কোন দ্রব্যে ত্রিভুজ দ্রব্যে তাহলে আমাদের এটাকে আমাদের কি করতে হবে ত্রুটিপূর্ণ দ্রব্যের অনুপাত বের করতে হবে যদি কিভাবে করব আমরা তাহলে লিখব ত্রুটিপূর্ণ দ্রব্যের অনুপাত কমা ইবার ইকুয়াল টু এখন 60 ঠিক আছে উপরে 32 হবে না 60 বাই 32 লিখি তাহলে ভালো দ্রব্যের অনুপাত হবে দেখবে লিখব তাহলে কি হবে আমাদের 60 বিয়োগ 32 কারণ কি 32 ভালো হয় বাকিগুলো কি আমাদের ত্রিভুজ তাহলে কত হবে আমাদের 60 ভাগে 28 লেখা আমাদের এবারে মাত্র আসবে ক্লিয়ার এটা কিন্তু খেয়াল রাখতে হবে 32 দেখে 60 এর 32 লিখে লিখে বলো হবে না খেয়াল করতে হবে যে অনুপাত আস্থা সীমা কার কোন দ্রব্যের ত্রিভুজ দ্রব্যের পি বারও কার লাগবে ত্রিভুজ দ্রব্যের লাগবে তাহলে ভালো ভালো দ্রব্য দেওয়া থাকে তাহলে বিয়োগ করে আমরা ত্রিভুজ দ্রব্যের অনুপাতটা বের করতে হবে বুঝতে গেছে আপনাদের আমরা এই পর্যন্ত আজকে বললাম আমরা আগামী ক্লাসে আমরা গড়ের 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 আস্থা সীমা বলে ফেললাম অনুপাতের আস্থা সীমা বলে ফেললাম এবার আরো কিছু আছে বেদাঙ্কের আস্থা সীমা আছে বেদাঙ্কের আস্থা সীমা নির্ণয় আছে আমরা আগে সেটা করব এরপর আমরা চলে যাব আমাদের এই অধ্যায়ের মূল অঙ্ক যেগুলো অনুমান পরীক্ষা টেস্ট হাইপোথিসিস যেটা বলে খুবই ইম্পর্টেন্ট প্রতি বছর প্রশ্নে একটি অঙ্ক টেস্ট অফ হাইপোথিসিসে আসবেই এবং আরো বলছি এক প্রায় অধিকাংশ বছরে একাধিক অঙ্ক আসছে তাহলে এই আমাদের আস্থা সীমা অঙ্ক প্রায় শেষে চলে আসে আর আস্থা সীমা শেষ হয়ে যাবে অঙ্ক শেষ হবে আস্থা সীমার অঙ্ক আসে তুলনামূলক কম এই অর্থ থেকে আমাদের বেশি আসে কি হবে টেস্ট অফ হাইপোথিসিস পরে অর্থ থেকে কি হবে টেস্ট অফ হাইপোথিসিস দুটো অর্থ আছে টেস্ট অফ হাইপোথিসিস সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক অঙ্ক পরীক্ষা প্রশ্ন আসে তো উত্তরে এই এই অংশের পরবর্তী অংশ আরো বেশি ইম্পর্টেন্ট তবে এই অংশের কাজ যখন শিখে ফেলি পরবর্তী অংশের কাজ করা অনেক যেটা আমাদের ইম্পর্টেন্ট অংশ বলছি ইম্পর্টেন্ট বলছি পরীক্ষার জন্য তা আমাদের সমাধান করা অনেক সহজ হয়ে যাবে তাই তোমাদের কাজ কি এই আস্থা ও সীমার অঙ্ক ভালোভাবে সমাধান করে নেওয়া ভালোভাবে সমাধান করা ঠিক আছে তা আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো আমি আবারও বলছি যে তোমাদের কিন্তু পরীক্ষা ভিন্নভাবে উত্তীর্ণ করা হবে না ডিগ্রি দেওয়া হবে না পরীক্ষা হবেই অতএব ওটা মাথায় রেখে কিন্তু পড়ালেখা আমাদের চালিয়ে যেতে হবে আমরা অনলাইন ক্লাস করছি আমরা চেষ্টা করছি তোমাদেরকে সবাই মিলে কলেজ বলো শিক্ষা মন্ত্রণালয় বলো আমাদের শিক্ষা অধিদপ্তর সবাই মিলে তোমাদেরকে একটি আমাদের ক্লাসগুলো উপহার দেওয়া যার মধ্যে তোমরা কিছু শিখতে পারো শিখে অন্তত তোমরা একটা একটা প্রস্তুতি নিতে পারো তো কারণ আবার বলছি পরীক্ষা ছাড়া কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না তোমাদের ক্ষেত্রে তোমরা এটা মাথায় রেখে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করে আমরা তোমরা আমাদের পরীক্ষার প্রস্তুতি নাও এবং আরেকটা কথা বলেছি কোন এই এই ভিডিও এই ক্লাসগুলো আমাদের ভিডিও রয়ে যাচ্ছে ইউটিউবে রয়ে যাচ্ছে তোমার যে কোনো সময় কয়েকবার দেখে একবার না কয়েকবার দেখে তোমরা এটা শিখতে পারো ঠিক আছে আবার সবাই ধন্যবাদ জানি আজকে শেষ করছি